হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। কবির ভিডিও ব্লগসের আরও একটি নতুন বাইকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি মিরপুরের 60 ফিটে অবস্থিত এবি মটরসে। এবি মটরস মূলত হিরো বাইকের একটি অফিসিয়াল শোরুম। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে অ্যাড্রেসটি দিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকে আমি হিরো হাঙ্ক 150R এই বাইকটির সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে বলবো, কত টাকা বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এই বাইকে সব কিছুই আপনাদেরকে বলবো। তাই ধৈর্য ধরে সুন্দর করে ভিডিওটি দেখুন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই দয়া করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো না লাগলে কমেন্ট করে পরামর্শ দেবেন কোন ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, সামনের যে চাকাটি ব্যবহার করা হয়েছে, ভিউয়ার্স আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, ডিজাইনটি দেখুন, আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে যাচ্ছি। তো সামনে ব্যবহার করা হয়েছে 180 সেকশনের একটি টায়ার ব্যবহার করা হয়েছে। টায়ারটি হচ্ছে MRF ব্র্যান্ড টিউবলেস টায়ার, এবং সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। যদিও টেলিস্কোপিক, কিন্তু এটি দেখতে অনেকটা USD সাসপেনশনের মতোই লাগে, কারণ একটু মোটা সোটা, এর জন্য দেখতে অনেক ভালো লাগে। তো সামনে 276mm একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে ABS। সামনের ব্রেকটি হচ্ছে ABS, অর্থাৎ এই বাইকটি হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS। দেখতে পাচ্ছেন ABS এর যে সেন্সর। তো এরপরে আমি আপনাদেরকে এই বাইকের ইঞ্জিনের ইনফরমেশন দেব। ইঞ্জিন হচ্ছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2-ভালভ এয়ারকুল কার্বোরেটর ইঞ্জিন এই বাইকে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন সিসি হচ্ছে 149.2 সিসি, আর এই ইঞ্জিনটি হচ্ছে BS4 ইঞ্জিন। এই ইঞ্জিনটি হচ্ছে ভিউয়ার্স BS4 ইঞ্জিন, এবং এই বাইকের পিছনে 130/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। এটিও টিউবলেস টায়ার এবং MRF ব্র্যান্ডের। পিছনে 220mm একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিসেবে আপনারা পেয়ে যাবেন 12 লিটার। 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সামনে হেডলাইটটি, সামনে দুপাশে দুটি DRL ব্যবহার করা হয়েছে, এবং সামনে হ্যালোজেন লাইট পেয়ে যাবেন, দুপাশে দুটি ইন্ডিকেটর পেয়ে যাবেন হ্যালোজেন। তো ভিউয়ার্স, আমি আপনাদের কাছে জোর রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই হাইওয়েতে এবং গ্রামগঞ্জের অন্ধকার রাস্তাগুলোতে এই লাইট ব্যবহার করবেন না, অবশ্যই আপনারা এই হ্যালোজেন লাইটটি ব্যবহার করে মানে ফেলে LED লাইট ব্যবহার করবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকের যে কালারটা এবং বাইকের সাইডের যে গ্রাফিক্সটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন ওই যে লাল কালো মানে কালো সাদা, এই যে গ্রাফিক্সটা খুবই আকর্ষণীয় করা হয়েছে। এবং এই বাইকে সম্পূর্ণ সেমি ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, সম্পূর্ণ সেমি ডিজিটাল মিটার আপনারা পেয়ে যাবেন, এবং এই বাইকটিতে অন্যান্য বাইকের মতোই 5 হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে। এবং এই হচ্ছে ইঞ্জিন কিলিং, লাল যে সুইচটা, এটি হচ্ছে ইঞ্জিন কিলিং সুইচ। এবং সিট দেখতে পাচ্ছেন বেশ প্রশস্ত এবং লম্বা সম্বা, যাতে করে দুজন খুব আরামসে এই বাইকে রাইড করা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন দর্শক, পিছনে যে প্যাসেঞ্জার গ্রাফ রেল খুবই আকর্ষণীয়, এবং পিছনে আপনারা চাইলে বাজারঘাট, আমরা দেখা গেছে অনেক সময় বাসায় যাওয়ার সময় হাতে করে অল্প কিছু বাজার করে থাকে, সেগুলো আপনারা পিছনে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা কিন্তু খুব আকর্ষণীয় ডিজাইন করা হয়েছে, সিম্পলের মধ্যে সাইলেন্সারটা দেখতে কিন্তু অসম লাগতেছে আমার কাছে। এই যে দেখতে পাচ্ছেন, তো এই বাইক থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 125-130 কিলোমিটার। প্রতি লিটার তেলে আপনারা 45 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। ভিউয়ার্স, একদম অনায়াসে 45 কিলোমিটার মাইলেজ আপনারা এই বাইক থেকে পেয়ে যাবেন। ভিউয়ার্স, তো এবার যদি আমি আপনাদের কাছে এই বাইকটির দাম শেয়ার করি, এই বাইকটির বর্তমান প্রাইস ছিল 2,04,000 টাকা। তো সেখান থেকে আপনারা 13,000 টাকা ডিসকাউন্ট পেয়ে এই বাইকটির বর্তমান দাম হচ্ছে 1,91,000 টাকা। তো চাইলে আপনারা এবি মোটরস থেকে এই বাইকটি পারচেস করতে পারবেন। আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিছি, আরও যদি আপনাদের কাছে আপনাদের ইনফরমেশন দরকার হয়, অবশ্যই এই নাম্বারে ফোন করে আরও ইনফরমেশন আপনারা নিতে পারবেন। ভিউয়ার্স, তো পিছনে যে একদম টেললাইটের যে ডিজাইনটা, আমার কাছে মনে হয় এই ডিজাইনটা চেঞ্জ করলে একটু ভালো হতো। এই ডিজাইনটা আমার কাছে একটু অড লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগতেই পারে, আমার কাছে একটু অড লাগছে, এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। এবং দর্শক, এই বাইকটির পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, 5-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এতে করে আপনারা খুব আরামদায়কভাবে বাইকটি রাইড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 5-স্টেপ মনোশক সাসপেনশন।
ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।